সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এস এ প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন গল্প কথা সাথে আছি আমি বরাবরের মতোই অর্চি রহমান থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো আজকেও আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি প্রিয় দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে এমন একজন সফল মানুষ উপস্থিত আছেন যার গল্প আমরা শুনবো তার জীবনের গল্প শুনবো যাতে আজকে টিভি সেটের সামনে যারা বসে আছেন তারা যখন সেই স্বপ্নটি দেখছেন কিছুটা হলেও যেন সেই অনুপ্রেরণার গল্প তারা জেনে তাদের জীবনে কাজে লাগাতে পারে শিক্ষা গ্রহণ করতে পারে আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দিলীপ কুমার আগারওয়ালা বাংলাদেশ জুয়েলার্স সমিতি সাধারণ সম্পাদক কেমন আছেন দাদা ভালো আছি ধন্যবাদ আপনাকে যে এসএ করে আপনার মাধ্যমে এসে টিভির দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই আর আপনাকে তো স্পেশালি আপনাকে ধন্যবাদ জানাই যে এই গল্প কথা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার তো অনেক ভালো লাগছে কারণ আমি প্রথমেই সেটা বললাম যে ভালো লাগার সেই প্রকাশটা আমি তখনই করলাম যে আমার সামনে একজন সফল মানুষ বসে আছেন এই জায়গাটায় বসার চিন্তা বা স্বপ্ন কিন্তু অনেকেরই থাকে কিন্তু সেই পথটা অনেকে পায় না বা সেই পরিশ্রমটা অনেকে করতে পারে না আপনার যে জীবনের গল্পটা অনেকখানি অংশ জুড়ে আছে আপনি অনেক কষ্ট করেছেন অনেক স্ট্রাগল করেছেন আর যেখানে আপনি বসে আছেন এটা এত সহজেই আসেনি সেই গল্পটা যদি ছোট্ট করেই জানতে চায় দেখেন আমি তো এক বাক্যে যদি বলি যে বাবা আমার ব্লেসিং দরকার একটা সন্তানকে বড় হওয়ার জন্য মানুষের লক্ষ্যমাত্রা স্থির হওয়া দরকার মানুষের আমার ভাষায় যদি আমি বলি যে থিং বিগ স্টার্ট স্মল আর আপনার জীবনে চলার পথে আপনি কোনো ইভেন্ট করেন না আপনি প্রসেস চালু করেন প্রসেসটা কিন্তু একসময় রূপ নেবে আর আপনার মধ্যে থাকতে হবে আপনার ভীষণ ক্লিয়ার থাকতে হবে যে আপনি কোন লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছাতে চান তারপরে তো বাকিটা সৃষ্টিকর্তার উপরে যে ওনার ব্লেসিং না থাকলে তো মানুষ বা প্যারেন্টসদের ব্লেসিং না থাকলে তো মানুষ অত যেতে পারে না আগে মানুষের স্বপ্ন দেখতে হবে যে মানুষ স্বপ্নই দেখতে পারে না সে জীবনে বড় হতে পারে স্বপ্ন স্বপ্ন আগে লালন লালন পালন পালন তার মনের মধ্যে করতে হবে প্রত্যেকটা মানুষ দেখেন প্রত্যেকটা সেক্টরে সেক্টর বলেন নিজের সাংসারিক জীবন বলেন ভালো মন্দ সময় কিন্তু মানুষ একটা স্বপ্ন কিন্তু একটা টাইমে গিয়ে বাস্তবের রূপ নেয় কারো কারো ক্ষেত্রে সবার ক্ষেত্রে আমরা ক্লাস ওয়ান ওয়ানে যখন পড়ি তখন কিন্তু আমরা স্বপ্ন দেখি যে আমরা ক্লাস টেন পর্যন্ত যাবো তারপর আমাদের স্বপ্ন থাকে যেন আমরা কলেজে যাবো তারপর আমাদের স্বপ্ন থাকে যেন আমরা ইউনিভার্সিটিতে পড়তে হবো এটা স্বপ্ন মানুষকে বড় করে আমি আমার সময়কালে আপনি যেটা আমার যে ডেজিনেশনটা ব্যবহার করলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলারি সমিতি এই ইন্ডাস্ট্রির জন্য আমার সময়কালে আমার যারা আমি দু সালে শেষের দিকে আমি জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করি এটা আমার দ্বিতীয় মেয়াদের প্রায় শেষের দিকে জুয়েলারি সমিতির এটা আমি যে কাজটা করতে পেরেছি সেটা হলো যে জুয়েলারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে এই প্ল্যাটফর্মটা ছিল এমনই যে আমাদের কোনো গোল্ড পলিসি ছিল না আচ্ছা আমরা যে ব্যবসাটা করতাম এই ব্যবসার জন্যে একটা ফরেন রেগুলেশন অ্যাক্ট ছিল যে অ্যাক্টের কারণে এদেশে কেউ বৈধভাবে স্বর্ণ আমদানি করতে পারত না আচ্ছা তৎকালীন বাণিজ্য মন্ত্রী মহোদয় তুফায়ল আহমেদ সাহেব উনিও স্বর্ণ নীতিমালার ব্যাপারে ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন প্রথমে তো বোঝাতে সক্ষম হয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে খুব মজার গল্প বলি আপনাকে আপনার গল্পের সঙ্গে মিলবে সেটা হলো যে জন্মাষ্টমী উদযাপন কমিটির একটা অনুষ্ঠানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম বেসিক্যালি এর সঙ্গে জুয়েলারির কোনো সম্পর্ক ছিল না ওই অনুষ্ঠানে জাস্ট আমি সফর সঙ্গী ছিলাম কিন্তু আমি ফট করে জীবনে দেখলাম যে একটা সুযোগ পেলে মাননীয় প্রধানমন্ত্রীকে জীবনে বলার সুযোগ পাবো কি পাবো না আমি ওনাদের কোনো কথা বলার আগেই ওনাকে সালাম দিয়ে আমি বলে ফেললাম যে মা জননী প্রত্যেকটা সেক্টরের জন্য একটা প্ল্যাটফর্ম আছে আমরা একটা সেক্টরে ব্যবসা করতেছি এই সেক্টরে আমরা ভ্যাট দিয়ে যাচ্ছি ট্যাক্স দিয়ে যাচ্ছি কিন্তু আমাদের জন্য কোনো নীতিমালা নাই কি ধরনের নীতিমালা নাই আমাদের কোনো বৈধতাই তো নাই এই সেক্টরে মানুষ যে ব্যবসা করতেছে এই একটা দোকানে মনে করেন যে একশো বছর হয়ে গেছে অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে আছে যাদের থার্ড জেনারেশন এখন এই জুয়েলারি শিল্পে আছে এই অলঙ্কারগুলো কোথা থেকে এসছে এর উনি বাই জেনারেশন পেয়েছেন কেউ হলো তার পরে বিজনেস বড় করেছে তো এদের জন্য প্রপার কোনো গাইডলাইন ছিল না না আমদানি নীতিমালা ছিল না রপ্তানি নীতিমালা ছিল আমি উনি আমার কথা মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা খুব মনোযোগ দিয়ে শুনলেন শোনার পরে উনি ওনার সঙ্গে আমি ফেডারেশনের ডাইরেক্টর হওয়ার কারণে আমি কয়েকবার বাইরে যাওয়ার সুযোগ আমার হয়েছে আমি আমার সঙ্গে যে যেখানেই ওনার দেখা হতো আমি ওনাকে একবার রিকল করতাম যে এই গোল্ড পলিসিটা কিন্তু এখনো হয়নি আর এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যেমন কর্মচারীরা আছে দোকান মালিকরা আছে তেমনি কারিগর আছে প্রায় চব্বিশ থেকে আঠাইশ লক্ষ পরিবার এর সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সম্পৃক্ত তো আমার এই স্বাধীনতাটা যদি আমরা পাই তাহলে এই সেক্টরের জন্য খুব ভালো হবে তো আমার খুব ভালো মনে আছে আমরা যখন গোল্ড পলিসি স্টার্ট করি টু থাউজেন্ড তখন হলো আমরা দু সালে আমরা গোল্ড পলিসির প্রক্রিয়া চালু করলাম একজন কমার্স কমার্স সেক্রেটারি ছিল বোধহয় সুভাশিস বসু আচ্ছা ওনার নেতৃত্বে একটা কমিটি হলো কেউ বুঝ কাউকে বুঝাতেই পারতেছিলাম না যে কীভাবে সম্ভব যে দেশে একটা পলিসি করা অ্যাকচুয়ালি খুব টাফ অনেক এবং সেই পরিবর্তনটি কিন্তু আপনি করে দেখিয়েছেন এবং আমরা জানি যে বাংলাদেশের এই জুয়েলারি সেক্টরে আপনি একজন পায়োনিয়ার সেই ব্যাপারে আরো শুনবো তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসতে হচ্ছে থ্যাংক ইউ প্রিয় দর্শক গল্প সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতি নেবার ফিরে আসছে আবারও এক্ষুনি গল্প আজকের অতিথির কাছে আমাদের সাথেই থাকবে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্শির রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দিলীপ কুমার আগরওয়ালা সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স সমিতি যে বিষয় আমি ছিলাম যে আপনাকে তো আমরা পারিয়ার হিসাবে জানি আপনি অনেক ধরনের পরিবর্তন এনেছেন বাংলাদেশের জুয়েলারি এই সেক্টরে এবং আপনি ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন একটা সময় ছিল যখন মধ্যবিত্তরা চিন্তা করতে পারত না এদেশের মানুষরা চিন্তা করতে পারতো না যে তারা ডায়মন্ডের কোনো কিছু নিজের শখের মধ্যে হলেও কিনতে পারবে কিন্তু আপনি সেটা করে দেখিয়েছেন আপনি সাধ্যের মধ্যে সমর্থর মধ্যে সেই জিনিসটাকে নিয়ে এসেছেন যেন মানুষ সেই স্বপ্নটা পূরণ করতে পারে এই ভাবনার জায়গাটা আসলে আপনার কি করে এলো বা কোন সময় মনে হয়েছিল এই ব্যাপারটি এর আমার মনে হয়েছিল দু সালে আমার কাছে মনে হয়েছিল দু হাজার সালে তখন মুষ্টমি কয়েকজন মানুষ ডায়মন্ডের প্রোডাক্ট বিক্রি করত আচ্ছা আমি এই স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে যদি ডায়মন্ড সেক্টরকে ডেভেলপ করা যায় জি জি এর একটা সমনাময় একটা বাজার তৈরি হতে পারে যার কারণে বাংলাদেশে কেউ লুজ ডায়মন্ড ইম্পোর্ট করিনি আই এম দ্য ফার্স্ট গাই যে আমি প্রথম হলো লুজ ডায়মন্ড আমদানি করি একটা এলসি করার জন্যে ব্যাংকে যে কতবার ঘুরতে হয় বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাঙ্কে আমি ঘুরেছিলাম তখন বোধ হয় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন জলিল সাহেব যিনি একসময় আমি সাধারণ সম্পাদকও ছিলেন উনি আমাকে অনেক সাহস জুগিয়েছিলেন প্রথম আমরা লুজ ডায়মন্ডে এলসি করলাম তো আমার খুব ভালো মনে আছে যখন ডায়মন্ড এয়ারপোর্টে আসলো অনেক মানুষজন অনেক অফিসারে গেলো যে সে ডায়মন্ড কি ধরনের লুজ ডায়মন্ড আসতে পারে আচ্ছা আমরা স্টার্ট করলাম আমরা আমাদের ডায়মন্ড ওয়ার্ল্ডের যাত্রা প্রথমে আমরা মার্কেটকে খুব ভালো মতো সার্ভে করেছি আপনি যে কথা বললেন যে সাধ্যের মধ্যে সাদের গহনা তৈরি করাটাই হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের মূল গেম ছিল আচ্ছা আমরা দু সালে প্রথম আমরা দু হাজার ডায়মন্ড প্রতিষ্ঠা হলো সালে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছি আমি জানি না কিন্তু আমি আমার ইচ্ছা আছে যে প্রত্যেকটা জেলা শহরে অন্ত অন্ততপক্ষে ডায়মন্ড ওয়াল্ডের একটা শোরুম থাকবে পাশাপাশি আমরা যে কেডিএম পদ্ধতিটা বাংলাদেশে চালু করতে পেরেছি আজকে আমরা গর্ব করে বলতে পারি যে সারা পৃথিবীর যে মানের স্বর্ণ বিক্রি করে সেম মানটা আমাদের বাংলাদেশের আমরা মানটা ধরে রাখতে পেরেছি আমরা যেমন ওই যে আপনি দেখেন মিডল ইস্টের স্বর্ণ মানুষের খুব বোঝে যে দুবাই আমি দুবাই থেকে স্বর্ণ কিনেছি আমি সৌদি আরব থেকে এই স্বর্ণ কিনেছি মানুষজন ওই গর্বটা করতে পারে যে আমি বাংলাদেশ থেকে এই জিনিসটা কিনেছি মেড ইন বাংলাদেশ আমি আমার স্লোগান এটি আছে যে আমার দেশের তৈরি আমার পণ্য আমার দেশে তৈরি এই স্লোগানটাকেই মাথার মধ্যে রেখে মধ্যবিত্ত মানুষের ডায়মন্ড ওয়ার্ল্ড আমার প্রতিষ্ঠান না ডায়মন্ড ওয়ার্ল্ড এ দেশের মধ্যবিত্ত মানুষ মনে করে যে তাদের সবার প্রতিষ্ঠান হলো ডায়মন্ড ওয়ার্ল্ড এবং ডায়মন্ড ওয়ার্ল্ডে আমরা যে জিনিসটা করতে পেরেছি সেটা হলো যে আমরা আমাদের পলিসি হলো এরকম যে আপনি যদি একটা পণ্য কিনে নিয়ে যান আপনার যদি কোনো কারণে আপনার পণ্য পছন্দ না হয় তাহলে একটা নির্দিষ্ট সময় সময়ের মধ্যে উইদাউট এনি ডিটাকশান আপনি ওই পণ্যটা ফেরত দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারেন আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম কোভিডের মধ্যে একটা অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করেছি এবং আমরা বলতে পারি যে অনলাইন প্ল্যাটফর্মে জুয়েলারি সেক্টরে আমরা ইয়ার অনলাইন প্ল্যাটফর্ম আমি জানি না যে রিটেল আউটলেট আমি পয়েন ইয়ার কিনা আপনার যদি মনে করেন এই ইয়ার তাহলে পয়েন কিন্তু আমি হলো হচ্ছে অনলাইনে চেষ্টা করেছি আমার টিম আমার টিম মেম্বাররা কেউ কোনো সময় মনে করে না যে এইটা স্যারের প্রতিষ্ঠান আচ্ছা আমার টিম মেম্বার মনে করে যে এই প্রতিষ্ঠানটা আমাদের প্রতিষ্ঠান যার কারণে আমরা আমরা জুয়েলারি সমাজে একটা বিপ্লব তৈরি করতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে যেটা হলো অন্যান্য মানে পঞ্চাশ বছরের মানুষ করতে না আমরা খুব অল্প সময়ের মধ্যে এতদূর এসেছি কিন্তু আমাদের স্টিল টোয়েন্টি ফোর আউটলেটস আছে আমাদের উই আর প্ল্যানিং যে দিস ইয়ার আমরা আরও হয়তো ফোর টু সিক্স আউটলেট করবো আচ্ছা কোভিডের সিচুয়েশন যদি না হতো তাহলে আমরা ফিফটি আউটলেটের আমাদের এটা ছিল আমাদের আরেকটা সেক্টরকে আমরা ভালো প্রমোট করতে পেরেছি সেটা হলো এটা যে আমাদের পণ্য আমাদেরকে যখন মানুষ রিটার্ন দিতে আসে মানুষ কিন্তু খুব শখ করে একটা জুলি কেনে আসে তখন আমরা তাদেরকে গোল্ড লোন ফেসিলিটিটা প্রোভাইড করে দিয়েছি যে ভাই তোর এক কাজ কর তোমার ভাই এটা ফেরত দেওয়ার দরকার নেই ফেরত দিলে তো তোমার ভ্যাট কাটা যাচ্ছে মজুরি কাটা যাচ্ছে লস হচ্ছে তোমার দেওয়ার দরকার নেই আমার পণ্যটা আমাদের কাছেই রেখে দিয়ে তুমিটা লোন যেটুকু লোন দরকার তুমি সেটুকু লোন নিয়ে নাও আমরা এটা এর মাধ্যমে তুমি আবার ওটাকে শোধ করে দাও এই ধরনের অনেক সার্ভিস আমরা হলো যে মানুষকে প্রোভাইড করেছি একদম আমরা ডিজাইনের লাইটওয়েট জুয়েলারি ওই যে সাধ্যের মধ্যে সাধের গহনা এটা কিন্তু সম্ভব হয়েছে আমরা কিন্তু অলওয়েস্ট ভ্যালেন্টাইন বলে একটা একটা যে জুয়েলারিতে একটা ভ্যালেন্টাইন হয় এটা কিন্তু আমরা বোধহয় বাংলাদেশে শিখেছি বিভিন্ন রকমের অফার ডায়মন্ড ওয়ার্ল্ডের জন্য তো সবসময় শুভকামনা থাকছেই আরো গল্প শুনবো আপনার জীবনের তবে আবারও ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিতে হচ্ছে দর্শক গল্প কথায় নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট একটা বিরতি ফিরে আসছে এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বিরতির পরে গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চির রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দিলীপ কুমার আগারওয়ালা সাধারণ সম্পাদক বাংলাদেশ জুয়েলার্স সমিতি যে বিষয়ে ছিলাম যে আপনি তো অনেক রকমের কাজ করছেন অনেক ধরনের সংগঠনের সাথে আছেন এতগুলো সংগঠনের সাথে আছে যে সেগুলোর নামও হয়তো আমি পুরোপুরিভাবে বলতে পারবো না আর সেই সংগঠনের কাজের সাথে যদি বলতে চাই যে আপনি সমাজ সমাজের ভালোর জন্য হোক মানুষের ভালোর জন্য হোক সবসময়ই ভেবেছেন অনেক কাজ করেছেন সেটা চুয়াডাঙ্গাতে হতে পারে চুয়া চুয়াডাঙার বাইরেও আছে এবং যে মেধাবী ছাত্রদের নিয়ে যে আপনি বিভিন্ন স্টাইপেন্ডের যেই পরিকল্পনা করেছেন দিয়েছেন এই ভাবনা বা পরিকল্পনা কেন হয়েছে যেটা আপনি বললেন যে আপনি অনেক সংগঠনের সঙ্গে আছেন বা আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি সারা পৃথিবী থেকে আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি অনেক কাজের জন্য জি এটা কিন্তু সমাজে এক ধরনের মানুষকে কোনো স্বীকৃতি দেওয়া মানে তা আমার দৃষ্টিকোণে তাকে দায়বদ্ধতা বাড়িয়ে দেওয়া হ্যাঁ দায়িত্ব বেড়ে যাওয়া আমি যদি আপনাকে কোনো বিষয়ে একটা দায়িত্ব দিই তাহলে মানে একটা সম্মান জানাই তাহলে কিন্তু আপনার ওই ওই সেক্টরে দায়িত্বটা বেড়ে যায় কিন্তু আপনার হ্যাঁ চুয়াডাঙ্গায় দেখেন আমি চুয়াডাঙ্গায় বড় হয়েছি চুয়াডাঙ্গায় আমি আমার মার নামে তারা দেবী ফাউন্ডেশন দু হাজার বারো সালে আমি তারা দেবী ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করি সমস্ত কার্যক্রম পেয়ে আমি দু হাজার চোদ্দো সালে বোধ আমি তারা দেবী ফাউন্ডেশনটা পুরোপুরি পাই আমার কাছে আমার মা শেষ প্রান্তে উনি হলো হুইল চেয়ার ব্যবহার করতেন উনি দু হাজার চোদ্দো সাল থেকে উনি হুইল চেয়ার ব্যবহার করতেন আমি চেষ্টা করছি যে আমার জেলায় আমার কার্যক্রমের মধ্যে আমি স্টার্ট করেছিলাম আমার গ্রামের বাড়ি হল কুষ্টিয়াতে লক্ষ্মীপুরে হলো আমার গ্র্যান্ডফাদার থাকতেন এবং আপনার গ্র্যান্ডফাদারের নামে তো আপনি কলেজে করেছি তো সামাজিক কর্মকাণ্ড আমি অনেক করেছি আমি বলে হয়তো আপনার অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবো না আমি শুধু আপনাকে সংক্ষেপে বলি যে আমি আমার মার নামে একটা ফাউন্ডেশন করি আমার মার নাম তারা তো তারা দেবী ফাউন্ডেশন করে তারা দেবী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কলেজের আমার কলেজে হলো শুধু একটা স্টুডেন্টকে ভর্তি হওয়া লেগেছে সে পাস আউট পর্যন্ত তার কোনো খরচা দেওয়া লাগেনি নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমরা প্রায় আমার জেলায় আমি বলতে পারি যে আমার জেলায় কোনো হুইল চেয়ারের শট নাই পুরো জেলাকে আমরা এটা আপনি মনে করেন যে হুইলচেয়ার যেটুকু দরকার বা পঙ্গু পঙ্গুরদের এক কথা ঠিক পঙ্গু বলা ভুল হবে এটা আপনি অটিস্টিক ধরতে পারেন পঙ্গু ধরতে পারেন এক কথা হলে যাদের ক্যাপাবল না হাঁটার জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের জেলায় পুরোপুরি দেওয়ার জন্য আমরা তার পাশাপাশি আমরা আমার শিক্ষাবৃত্তি আমি আমার জেলায় আমার জানা মতে আমার নলেজে অনেক কিছু না আসতে পারে কিন্তু আমার নলেজে যতটুকু এসছে মেধাবী ছাত্র যারা আছে তাদেরকে আমি প্রোভাইড করার চেষ্টা করেছি তার যতটুকু দরকার সেটা তারা মানে অ্যাডমিশন ঢাকায় হোক বাইরে হোক ওখানে স্কুল কলেজে হোক চেষ্টা করেছি হেলথ সেক্টরেও তো আপনি অনেক অনেক কাজ কাজ করেছি আমি শুধু আমি কোভিড কালীন এই যে আমাদের মার্চ গত বছর গত বছর মার্চ বোধ হয় চব্বিশ মার্চ থেকে লকডাউন বা পঁচিশে মার্চ থেকে লকডাউন চালু হয় আমি আমার যদি এক বাক্যে বলি আমার তারা দেবীর শুধু এই আপনার দেড়টা বছরের কথা বলি এর মধ্যে আমরা আমার জেলায় প্রায় বাইশ হাজার মানুষকে আমরা খাদ্য সহায়তা পৌঁছে দিতে পেরেছি জেলা পুলিশের সহযোগিতায় এক লক্ষ চল্লিশ হাজার মাস্ক আমরা বিতরণ করতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আমরা একটা অ্যামাউন্ট দিয়েছি আমার ওটা দেখে ওই যে বললাম যে ডায়মন্ড ওয়ার্ল্ড একটা পরিবার আমার ওটা দেখে আমার ডায়মন্ড ওয়ার্ল্ডে আমি যেন যাচ্ছিলাম সেকেন্ড টাইম বাংলাদেশ জুয়েলারি সমিতির হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে কিছু দেওয়ার জন্য তখন দেখলাম যে আমাদের ডায়মন্ড ওয়ার্ল্ডের সমস্ত এমপ্লয়েরা আমার সামনে দাঁড়িয়ে হাজির তোমরা তোমরা কেন তো বলতে স্যার আপনি তো এত কিছু করতেছেন আমরা তো আপনার এই জায়গায় সহযোগিতা হাত বাড়িয়ে দিতে চাই তাই না আমাদের তিন দিনের স্যালারি আপনি স্যার একটু যদি যাচ্ছেন আপনি এসপিএম এর হাতে দিতে তো স্যার আমাদের তরফ থেকে যদি এটা আমি বলছি মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী আমি বলছি যে আজকে যখন আমি আসতেছিলাম তখন আমাদের এই তিন দিনের স্যালারির একটা ছোট্ট স্মল টোকন আমার এমপ্লয়েরা দিয়েছে যে আপনার তরুণে পৌঁছে দেওয়ার জন্য আমরা দেখলাম যে যখন টেম্পারেচার মাপার যন্ত্র জাস্ট ঢাকায় অ্যাভেলেবেল হয়নি তখনই আমরা জেলাতে ওই টেম্পারেচার মাপার মেশিন বেশ কিছু পাঠিয়ে দিয়েছিলাম আমরা তিনটা অ্যাম্বুলেন্স দিয়েছি যে অ্যাম্বুলেন্সের মাধ্যমে গর্বকালীন জরুরি ভিত্তিতে যেটা হয় সেটার জন্য তারা এটা করতে পারে আমরা যত আই হসপিটাল আছে যত ওই গর্বকালীন ডেলিভারি যেখানে হয় ওই ধরনের মাতৃসদন যেটা বলে মাতৃ সদনের সঙ্গে আমার টাই আপ করা আছে তার পাশাপাশি আমরা চেষ্টা করছি যে আপনার প্রত্যেকবার এসএসসি এইচএসসিতে বা ক্লাস ফাইভ ক্লাস থ্রি ক্লাস এইট যেখানে যেখানে মেধাবী সন্তান যেখান থেকে এসছে তাদেরকে সম্মান জানানো তাদের এটা পুরস্কৃত করার যাতে তারা প্রাউড ফিল করে যে না আমার রেজাল্ট ভালো হয়েছিল বলে কিন্তু আমি স্টেজে উঠতে পেরেছি এটা জেলা জেলা প্রশাসক জেলা পুলিশ সুপার মহোদয়কে সম্পৃক্ত করে আমরা চেষ্টা করেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে গৃহহীনদের জন্য যে প্রজেক্ট নিয়েছে ওখানেও আমরা কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি আমরা এই রিসেন্টলি এখনকার কথা বলি এখন আমার যে চুয়াডাঙ্গা জেলা বেশ কিছু আক্রান্ত মানে মানুষ জেলার অবস্থা খুব একটা ভালো না আমরা ইতিমধ্যে বেশ কিছু সিলিন্ডার পঞ্চাশের অধিক আমরা হলো যে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করেছি আমরা অক্সিজেন পুরো জেলাকে যাতে অক্সিজেন রিফিল করা যায় এই জন্য সেই ব্যবস্থা আমরা করে দিতে পেরেছি ঢাকা থেকে আমরা ডাক্তার পাঠিয়েছি ঢাকা থেকে আমরা পরিচ্ছন্ন কর্মী পাঠিয়েছি ইভেন আমি হসপিটালে সম্ভব হয়েছে হ্যাঁ ইভেন আমি চুয়াডাঙ্গা হসপিটালে ক্লিনিকের দায়িত্ব মানে পরিষ্কার পরিচ্ছন্ন টোটাল দায়িত্বটা আমি নিয়ে রেখেছি যে হলো হাসপাতাল যত মানুষ প্রয়োজন পড়বে মানে হলো যে ঠিক আছে সরকার তো সরকারের মতো করবেই কিন্তু যদি আমাদের সমাজে যারা আমরা বিত্তবান তারা যদি এই ধরনের না গিয়েছে তো সরকারের একার পক্ষে সম্ভব না আমার একটা উয়ে প্ল্যানিং যে আমি একটা ভালো বৃদ্ধাশ্রম করব যে বৃদ্ধাশ্রমের এমন এমন মানে একটা বিদ্যাসম করতে চাই আপনারা দোয়া করুন যেন আমি এটা করতে পারি যে বিদ্যাসনে আমি নিজে গিয়েও যেন আমার অবসর সময়টা কাটাতে পারি খুব কম মানুষই আসলে এভাবে চিন্তা করেন এবং আমি জানি যে এত অল্প সময়ে আপনার জীবনের এত গল্প শুনে শেষ করতে পারবো না খুবই কম সময়ের জন্য আজকে আপনাকে পেয়েছি কিন্তু আশা করছি সামনের কোন একটা আজনে বসে আপনার বাকি গল্পগুলো শুনবো আজকে সময়ে বাধা পড়ে গিয়েছি কিছু করার নেই আমি শুধু আপনাকে বলবো যে আবারো যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই শেষ করতে চাই সেটা ছিল এরকম যে মানুষকে স্বপ্ন দেখতে হবে একদম সাথে তার মধ্যে সততা থাকতে হবে তার এক কথা রিলাইবিলিটি থাকতে হবে মানুষ যে কমিটমেন্ট করবে কমিটমেন্টের মূল্য তাকে দিতে হবে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে গল্প কথার আয়োজনে এসে আপনি আপনার জীবনের গল্পগুলো বললেন অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি গল্প কথার আয়োজন থেকে আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এবং এস টিভির পর্দায় চোখ রাখবেন